মাজার বেঁচে নাই তার মতন দুঃখী নাই খালা ফুফু মায়ের সমান না ও মা গো জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা আমার কঠিন অসুখ হলে মায়ে বলে আল্লাহর কাছে আমার কঠিন অসুখ হলে মায়ে বলে আল্লাহর কাছে আমায় তুমি লইয়া যাও গো আমায় তুমি লইয়া যাও গো সন্তান নিও না ও মা গো জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা আল্লাহ তাআলা বলে হে মানুষেরা আমি আল্লাহ তাআলা ওসিয়াত করলাম তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো কেন করবা জানো 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 কারণ তোমার মা তোমাকে রেহেমে ধারণ করেছে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে শুধু কি তাই বলে না না তুমি যখন দুনিয়াতে আগমন করেছো এই দুনিয়াতে আগমন করার পর তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করাইলো কয় বছর এই জন্য আল্লাহ বলে খবরদার এমন কোন কোন কথা বলবি না এমন কোন তুই আচরণ করবি না ব্যবহার করবি না যেই ব্যবহারের দ্বারা যেই আচরণের দ্বারা তোর মা কষ্ট পেয়ে যায় তোর বাবা কষ্ট পেয়ে যায় এমন কোন আচরণ সন্তান তুই কশিন কালো করবি না করবি না কারণ যেই মা সন্তানকে রেহেমে ধারণ করেছে গর্ভে ধারণ করেছে ওই মা বুঝে কত কষ্ট ঠিক কি ঠিক না এরে আল্লাহর গোলাম অন্তরের কান লাগা ভালো করে শুনে নাও তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলা তোমার মা তোমাকে এই গর্ভে ধারণ করে 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 মা দুনিয়ার সব কাজ করে করে মা সকালবেলা খানা খাইতে পারে না সকালবেলা খানা খাইতে পারে নাই দুপুরবেলা মা রান্না করে 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 সবাইকে খানা দেয় আমার বাবাকে খানাটা দিয়ে দেয় আমার সকল ভাই বোনদেরকে খানাটা দিয়ে দেয় কিন্তু মা খানাটা দিয়া কিছু খানা পেলেটে নিয়া 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 মা যখন খাবারগুলো মা খায়া ওই মা যখন খাবারগুলো একটা লোক মা মুখের কিনারায় নিয়া নাই এমন সময় তুমি সন্তান এমন জোরে একটা লাথি মেরে দিয়েছ একদিকে ক্ষুধার যন্ত্রণা আর একদিকে তুমি সন্তান লাথি মেরে দিয়েছ এই যন্ত্রণা এই দুইটা যন্ত্রণা নিয়া নিয়া মা কারোর কাছে কিছু বলতে পারে না ওই মা নিজের রুমের ভিতরে গিয়া 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 মা বালিশের সাথে মাথাটা লাগাইয়া ওই মা ফোফায়া ফোফায়া কান্না করে দুনিয়ার কেউ তো দেখে না দুনিয়ার কেউ তো দেখে না হঠাৎ করে শাশুড়ি আম্মা কিভাবে জানু দেখে ফেলেছে ওই শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে হে পুত্রবধূ বলো আমি তো তুমি আমার বাড়িতে আজ থেকে প্রায় পাঁচটি বছর অতিক্রম হয়ে গেল আমি শাশুড়ি আম্মা আজ থেকে তোমাকে এরকম কোন কান্না করতে দেখি নাই দেখি নাই দেখি নাই হে পুত্রবধূ বলো এই পরিমাণ কি জন্য তুমি কান্না করো একটু জানাইয়া দাও জানাইয়া দাও ওই মা তো কিছু বলে না ওই মা ফোফায়া ফোফায়া কান্না করে কান্নার আওয়াজটা আরো বেড়ে যায় এবার শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে হে পুত্রবধূ শোনো আমাদের এলাকার কেউ কি কোন লোক কি তোমাকে কিছু বলেছে আমাদের এলাকার কোন লোক কি তোমাকে কিছু বলেছে জানাইয়া দেও না ওই মা বলে না
না এলাকার লোকজন তো আমারে কিছুই বলে নাই কিছুই বলে নাই এবার শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে হে পুত্র বধূ শুনে নাও বলো 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 আমি শাশুড়ি আম্মার দ্বারা কি তুমি কোনো কষ্ট পেয়েছো ওই মা বলে না না আপনি শাশুড়ি আম্মার দ্বারাও তো কোনো কষ্ট পাই নাই এবার বলে হে পুত্র বধূ বলো এলাকার লোকদের দ্বারাও তুমি কোনো কষ্ট পাও নাই আমি শাশুড়ি আম্মার দ্বারা অত তুমি কোনো কষ্ট পাও নাই হে পুত্র বধূ বলো না আমার সন্তান কি তোমারে কিছু বলেছে এমন কোনো কথা কি বলেছে যার কারণে তুমি কষ্ট পেয়ে গিয়েছো ওই মা বলে না না আপনার সন্তান তো আমার কোনো কষ্ট দেয় না এবার শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে হে পুত্র বধূ বুঝলাম না এলাকার লোকজন কিছু বলে নাই আবার আমি শাশুড়ি আম্মার দ্বারাও তো কোনো কষ্ট পাও নাই আবার আমার সন্তান আমার এই সন্তানও বলে তোমারে কোনো কিছু বলে নাই তাহলে পুত্র বধূ বলো কি জন্য কান্না করো ওই মা তো কিছুই বলে না হঠাৎ করে শাশুড়ি আম্মা বুঝতে পারে আমার পুত্র বধূর গর্ভে তো একটি সন্তান রয়েছে আমার মনে হয় আমার পুত্র বধূ ওই জন্যই কান্না করে এবার শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে হে পুত্র বধূ শুনো আমি শাশুড়ি আম্মা এবার বুঝতে পেরেছি তুমি কি জন্য কান্না করো কি জন্য কান্না করো হে পুত্র বধূ শুনে নাও আজকে তুমি যেই পথের যাত্রী আজকে তুমি যেই পথের পথিক একটা সময় আমি শাশুড়ি আম্মা ওই পথের যাত্রী ছিলাম একটা সময় আমি শাশুড়ি আম্মা ওই পথের পথিক ছিলাম হে পুত্র বধূ কান্না করিও না কান্না করিও না মালিকের দরবারে কান্না করো হে পুত্র বধূ নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো আর মালিকের দরবারে বেশি বেশি কান্না করো এরে আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ বলে মা বাবার সাথে খারাপ আচরণ করবি না কারণ তোর মা তোকে এই গর্ভে ধারণ করে করে কত কষ্ট করেছে আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক আল্লাহর বান্দা যুবক নতুন বিবাহ করে করে সুন্দরী একটা রমণী পাইয়া সুন্দরী একটা পুত্র বধূ পাইয়া মা বাবাকে ভুলে যায় আসে না নাই মা বাবাকে ভুলে যায় আজকে নিজের মাকে মা বলে ডাক দেয় না নিজের বাবাকে বাবা বলে ডাক দেয় না আজকে মা বলে ডাক দেয় কাকে জানো যাকে বিবাহ করেছে তাকে মা বলে ডাক দেয় যাকে বিবাহ করেছে তার মাকেই মা বলে ডাক দেয় আজকে বাবা বলে ডাক দেয় কাকে জানো যাকে বিবাহ করেছে তার বাবা কি বাবা বলে ডাক দেয় অথচ এই যুবক জানে না তার মা এবং বাবা তার জন্য কত কষ্ট করেছে এরে আল্লাহর গোলাম এই জন্য বলি যুবক শুনে নাও শুনে নাও আজকে তুমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছো আজকে তুমি ঢাকার শহরে বসবাস করলা আজকে তুমি ঢাকার শহরে 10,000 টাকা দিয়া একটা ফ্ল্যাটে তুমি থাকো অথচ গ্রামে মা বাবা থাকে এই মা বাবার খোঁজ খবর নেও না আজকে তুমি টাকা পয়সা মা বাবাকে দাও না আজকে তুমি টাকা পয়সা খরচ করো তোমার শালীদেরকে নিয়া 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 পার্কে যাও আমি তো বলি আমি তাওহিদুল ইসলাম তো বলি তোমার মতন বেহায়া বেলা যা যুবকি তোর এই দুনিয়াতে আর একটাও হতে পারে না ঠিক কিনা বলো আজকে মা বাবাকে ভুলে যায় আসে না নাই কিন্তু মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে একটু চিন্তা করে দেখো এখানে যারা আছেন অনেকের মা বাবা কিন্তু দুনিয়াতে নাই কি বলেন আপনারা
মা যার নাই দুনিয়াতে সে বুঝে মায়ের কত জ্বালা, বাবা যার নাই সে বুঝে বাবা না থাকার কত জ্বালা, ঠিক কি ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলে মা বাবার সাথে খারাপ আচরণ করবি না। এরে আল্লাহর গোলাম, হে খুলনার মানুষেরা শুনে নাও শুনে নাও, আমি কিছুদিন আগে ফেসবুকের ভিতরে ঢুকলাম, ফেসবুকের ভিতরে প্রবেশ করার পর একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসলো, আমার অতটা মনে নাই, কোথায় আমার অতটা ধারণা নাই, কিন্তু আমি তাকাইয়া দেখলাম এই একটা মেডিকেল কলেজের ভিতরে এক গর্ভধারিণী মাকে যখন ওই মেডিকেল কলেজের ভিতর নিয়ে আসলো, ওই মেডিকেল কলেজের ভিতর নিয়ে আসার পর ডাক্তারেরা সব কিছু পরীক্ষা করেছে, সব কিছু পরীক্ষা করে করে ডাক্তারেরা বের করলো এই মাকে যদি বাঁচাতে যাই তাহলে গর্ভের সন্তানটাকে আমরা ডাক্তারেরা বাঁচাতে পারবো না, আর এই সন্তানটাকে যদি বাঁচাতে যাই তাহলে মাকেও তো দুনিয়াতে রাখা যাবে না যাবে না। এই ডাক্তারেরা কি করবে? এই ডাক্তারেরা ফাইনাল ডিসিশনও নিতে পারে না। এই ডাক্তারেরা তাকাইয়া দেখে ওই গর্ভধারিণী মায়ের স্বামী এক কিনারায় দাঁড়িয়ে আছে, ওই ভাইয়ের কাছে গিয়া বলে, হে যুবক ভাই তুমি কি এই মহিলার স্বামী? বলে হ্যাঁ হ্যাঁ। বলে যুবক শুনে নাও, তোমার কাছে বলি তবে তুমি এতটাই মন খারাপ করবা না, হে যুবক শুনে নাও, আজকে যদি তোমার স্ত্রীকে বাঁচাতে যাই, তোমার পুত্রবধূকে যদি বাঁচাতে যাই তাহলে তোমার সন্তানকে তো বাঁচাতে পারবো না, হে যুবক শুনে নাও, আর তোমার সন্তানকে যদি বাঁচাতে যাই তাহলে তো তোমার স্ত্রীকে বাঁচাতে পারবো না, আর স্ত্রীকে বাঁচাতে গেলে সন্তান বাঁচাতে পারবো না। আমি মোবাইলে ওই যুবক ফোফায়া ফোফায়া কান্না করে, ওই যুবক জবান দিয়া কিছুই বলে না কিছুই বলে না, হঠাৎ করে কিভাবে জানু ওই মায়ের কানে এই সাউন্ডটা চলে গেল যে ডাক্তারেরা বলেছে আমি মাকে যদি বাঁচাতে যাই তাহলে আমার সন্তানটাকে বাঁচাতে পারবে না, আর আমার সন্তানটাকে যদি এই ডাক্তারেরা বাঁচাতে যায় তাহলে আমি মাকে তো বাঁচাতে পারবে না পারবে না। ওই মায়ের কানে যখন এই সাউন্ডটা চলে যায় ওই মা ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার শুনো শুনো শুনো, হে ডাক্তার তোমরা কি বলেছো একটু জানাইয়া দাও না, একটু জানাইয়া দাও না। ডাক্তারেরা কিছুই বলে না, ওই মা এবার বলে, ডাক্তার আমি মায়ের কানে সাউন্ড চলে আসলো যে তোমরা বলেছো আমার সন্তানকে যদি বাঁচাতে যাও তাহলে আমাকে বাঁচাতে পারবা না, আর আমাকে যদি বাঁচাতে যাও তাহলে আমার সন্তানটাকে বাঁচাতে পারবা না পারবা না। হে ডাক্তার শুনো, আমি মা দুনিয়ার আসমান দেখলাম, দুনিয়ার চন্দ্র দেখলাম, দুনিয়ার সূর্য দেখলাম, দুনিয়াতে আমার মালিক কত প্রকার রিজিক দিয়েছে সব কিছু আমি মা ভোগ করলাম, দুনিয়ার সব কিছু আমি মা খেয়েছি, কিন্তু ডাক্তার শুনে নাও আমার এই গর্ভের সন্তানটা দুনিয়ার আসমান দেখে নাই, আমার এই গর্ভের সন্তান দুনিয়ার জমিন দেখে নাই, দুনিয়ার চন্দ্র দেখে নাই, দুনিয়ার সূর্য তো আমার এই সন্তান দেখে নাই, এই দুনিয়াতে আমার মালিক কত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমার এই সন্তান খেতে পারে নাই পারে নাই। হে ডাক্তার শুনে নেও, প্রয়োজনে আমি মাকে মেরে ফেলাও কিন্তু আমার সন্তানটাকে বাঁচাইয়া দাও। কেদে মতে মা দরুপে দরু কুন সব হোসাম,
তাকে বাসি দর্দ আলম মিকুনাদ খেদমতে মা দর্পে দর কুন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়া। এই জন্য যুবক বলি মা বাবার আনুগত্যর সন্তান হয়ে যাও। এই জন্যই তো নবী আমার জানাইয়া দেয় হে সাহাবায়ে কেরাম শুনে নাও হুমা জান্নাতুকা ওয়া নারুক। হে সাহাবায়ে কেরাম এই পিতা মাতাই তোমার জান্নাত এবং এই পিতা মাতাই তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর কিভাবে এই পিতা মাতা আবার জান্নাত কিভাবে এই পিতা মাতা আমার জাহান্নাম। ও নবী আমার জানাইয়া দেন। নবী আমার বলে সাহাবায়ে কেরাম শুনো 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 তোমার কাজ কর্মের দ্বারা তোমার আচরণের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা যদি তোমার মা এবং বাবা কষ্ট পেয়ে যায় তাহলে তো আমার মালিকও কষ্ট পেয়ে যায়, আর আমার মালিক কষ্ট পেয়ে গেলে তো তুমি কশিন কালো জান্নাতে যেতে পারবা না, তুমি কশিন কালো জান্নাতের অধিপতি হতে পারবা না। হে সাহাবায়ে কেরাম আর তোমার কাজকর্মের দ্বারা যদি তোমার ব্যবহারের দ্বারা তোমার আচরণের দ্বারা যদি তোমার মা এবং বাবা সন্তুষ্ট হয়ে যায় তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে আমার আল্লাহও খুশি। আর আমার আল্লাহ খুশি মানে তুমি জান্নাতের অধিপতি হয়ে যাবা। জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা ঠিক কিনা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না ও মা গো। জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে মায়ে বলে আল্লাহর কাছে, আমার কঠিন অসুখ হলে মায়ে বলে আল্লাহর কাছে আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না ও মা গো। জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এরে আল্লাহর গোলাম তোমার মতন তাহাজ্জুদ পড়নেওয়ালা কেউ নাই, তোমার মতন কোরআন তেলাওয়াত করনেওয়ালা কেউ নাই, তোমার মতন এত ইবাদত করনেওয়ালা সমাজের ভিতরে কেউ নাই, তোমার মতন ইবাদত করনেওয়ালা এই কামারুল এলাকার ভিতরে আর একটাও হয় না হয় না। কিন্তু যদি তোমার মা তোমার প্রতি নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তো তোমার কোরআন তেলাওয়াত তোমার তাহাজ্জুদ তোমার যত বেশি নিকামল হয় না কেন, তোমার মা যদি এবং বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে তো তুমি জান্নাতেও যেতে পারবা না। তোমার কোরআন তেলাওয়াত তো তোমাকে জান্নাতের অধিপতি বানাতে পারবে না। এরে আল্লাহর গোলাম তামবিলুন গাফিলিনের কিতাবের ভিতরে একটি ঘটনা এসেছে নবীর জামানায়। নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম বলেন সবাই একটু আওয়াজ করে বলেন, কি নাম? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন। এই আলকামারের মতো এত বড় ইবাদত করনেওয়ালা কেউ নাই, এই আলকামারের মতো এত বড় দানবীর কেউ নাই, আলকামারের মতো এত বড় কোরআন তেলাওয়াত করনেওয়ালা কেউ নাই। এরে আল্লাহর গোলাম ঘটনার ভিতর পেয়েছি এই আলকামার যখন মৃত্যু সজ্জায় শাহিত হয়ে গেল তখন এই আলকামারের জবানে কালেমা আসে না, কালেমা আসে না। আলকামারের পুত্রবধূ দৌড়াইয়া নবীর দরওয়াজায় হাজির,
ও রহমাতুল লিল আলামিন। আপনার প্রিয় সাহাবী আলকামারের জবানে তো কালেমা আসে না, কালেমা আসে না। ও নবী আমার, আপনি না হয় আর কিছু সাহাবা ইকরামদেরকে আমার বাড়ি পাঠাইয়া দেন আলকামারকে কালেমার তালকিন দেওয়ার জন্য, এই আলকামারকে কালেমার তালিম দেওয়ার জন্য। রহমাতুল্লিল আলামিন চার চারজন সাহাবিকে আলকামারের বাড়িতে পাঠাইয়া দিল। এই আলকামারের বাড়িতে পাঠাই দেওয়ার পর এই চার চারজন সাহাবি আলকামারকে বলে, হে আলকামার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হে আলকামার বলো, হে আলকামার জবান দিয়া বের করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হে আলকামার জবান দিয়া এই সাউন্ডটা বের করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এই আলকামারকে যতই চেষ্টা করে এই আলকামারের জবানে কালেমা আসে না, কালেমা আসে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আলকামারের জবানে কেন কালেমা আসে না, কেন কালেমা আসে না। ওই সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন ওই বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল নবীর দরওয়াজায় যাও, নবীর দরওয়াজায় গিয়া জানাইয়া দাও আপনার সাহাবি আলকামারের জবানে তো কালেমা আসে না, কালেমা আসে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবারে আইসা বলে, হে রহমাতুল্লিল আলামিন, আপনার সাহাবি আলকামারের জবানে তো কালেমা আসে না, কালেমা আসে না। রহমাতুল্লিল আলামিনকে যখন এই কথা বেলাল জানাইয়া দেয়, নবী আমার বলে, হে বেলাল শুনো, এই আলকামারের মা এবং বাবা বেঁচে আছে কিনা একটু খবর নাও, একটু খবর নাও। বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, এই আলকামারের বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তোর মা এই দুনিয়াতে বেঁচে আছে, এখনো পর্যন্ত বেঁচে আছে, কিন্তু অনেক বিরুদ্ধ হয়ে গেছে, অনেক বড় দুর্বল। নবী আমার বলে, হে বেলাল আলকামারের মায়ের বাড়িতে চলে যাও আর গিয়া জানাইয়া দাও এই আলকামারের মা যেন আমি রহমাতুল্লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে, আর জানাইয়া দাও এই আলকামারের মা যেন আমি রহমাতুল্লিল আলামিনের সঙ্গে মোলাকাত করে। আর যদি বিরুদ্ধ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে ওই আলকামারের মা যদি আমার দরবারে না আসতে পারে, তাহলে আমি রহমাতুল্লিল আলামিন ওই আলকামারের মায়ের বাড়িতে চলে যাব। হযরতে বেলাল দৌড়াইয়া আলকামারের মায়ের বাড়িতে যাইয়া যখন এই সাউন্ডগুলো জানাইয়া দেয়, আপনাকে রহমাতুল্লিল আলামিনের সঙ্গে মোলাকাত করতে বলেছে, আপনাকে রহমাতুল্লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করেছে, আর আপনি তো বিরুদ্ধ হয়ে গেছেন, আপনি যদি না যাইতে পারেন তাহলে রহমাতুল্লিল আলামিন আপনার বাড়িতে চলে আসবে। ওই বিরুদ্ধ মহিলা ডাক দিয়া বলে, রে নবীর সাহাবি বেলাল, আমি বিরুদ্ধ হয়ে গেছে, অসুবিধা নাই, আর এই বিরুদ্ধ হওয়ার কারণে রহমাতুল্লিল আলামিন আমার বাড়িতে আসবে না, না এটা বেয়াদবি হয়ে যাবে, না না এটা হতে পারে না, আমি যদিও বিরুদ্ধ কিন্তু আমি লাঠি ভর দিয়া 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 রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে যাব। ওই আলকামারের মা লাঠি ভর দিয়া দিয়া রহমাতুল্লিল আলামিনের দরওয়াজায় যখন চলে আসলো, রহমাতুল্লিল আলামিনের দরওয়াজায় যখন হাজির হয়ে গেল, নবী আমার বলে, হে আলকামারের মা, বলো 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 তোমার সন্তানটা কিরকম, তোমার সন্তানটা কিরকম। নবী আমার যখন এই কথাগুলো জানাইয়া দেয়,
আলকামারের মা ডাক দিয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, আমার সন্তান আলকামা অনেক বড় তাহাজ্জুদওয়ালা, আমার সন্তান আলকামা অনেক বড় কোরআন তেলাওয়াত করনেওয়ালা, আমার সন্তান আলকামা অনেক বড় দান সৎকা করনেওয়ালা, অনেক বড় দানবীর। এই কথাগুলো যখন রহমাতুল লিল আলামিনকে জানাইয়া দেয়, রহমাতুল লিল আলামিন বুঝতে পারে না কি ব্যাপার, এত নেক আমল করার পরও তার জবানে কেন কালেমা আসে না, আমার তো বুঝে আসে না। রহমাতুল লিল আলামিন এবার বলে আলকামারের মা, শুনো শুনো শুনো, এবার বলো তোমার সন্তান তোমার সাথে কি ব্যবহার করে, তোমার সন্তান তোমার সঙ্গে কি রকম আচরণ করে। এই কথা বলতে দেরি হয়, আলকামারের মায়ের চোখ দিয়া টপ টপ করে জমিনে পানি পড়ে যায়। নবী আমার বলে, হে আলকামারের মা, কি ব্যাপার, এত পরিমাণ কেন কান্না করো, এত পরিমাণ কেন কান্না করো, একটু জানাইয়া দে। আলকামারের মা এবার ডাক দিয়া বলে, হে রহমাতুল লিল আলামিন, আমার এই সন্তান যদি অনেক বড় নেক আমল করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কিন্তু আমার এই সন্তান আলকামা নতুন একটি পুত্রবধূ পাইয়া আমি মায়ের সঙ্গে মাঝে মাঝে অনেক খারাপ আচরণ করে ফেলতো, মাঝে মাঝে আমি মাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, ও পয়গম্বর আমি ওই কষ্টের কথা তো কশিন কালও ভুলতে পারি না, ভুলতে পারি না। নবী আমার বলে, হে আলকামারের মা, তুমি আলকামাকে মাফ করে দেও। নবীর সাহাবীর মা আলকামারের মা ডাক দিয়া বলে, ও নবী, না না, আমি আমার সন্তান আলকামারকে তো মাফ করতে পারবো না, পারবো না। এই সাউন্ড যখন রহমাতুল লিল আলামিনের কানে চলে গেল, নবী আমার বলে, হে সাহাবায়ে কেরাম, হে বেলাল, লাকড়ি সংগ্রহ করো। আর এই লাকড়ি সংগ্রহ করিয়া করিয়া আগুন জ্বালাইয়া দেও, আগুন জ্বালাইয়া দিয়া 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 আলকামারের তাজা বডিটা এই আগুনের ভিতর ফেলাইয়া দাও, ফেলাইয়া দাও। এই কথা যখন রহমাতুল লিল আলামিন সাহাবা ইকরামদেরকে জানাইয়া দিল, কিন্তু মা সন্তান মাকে যতই কষ্ট দেয় মা বাবা সহ্য করে, কিন্তু সন্তানের কষ্ট তো মা সহ্য করতে পারে না। ওই মা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার চোখের সামনে আমি আপনার আমার সন্তান আলকামারকে আপনি পরজ্জ্বালিত করবেন, ও পয়গম্বর, না না, আমি যদি এতদিন এই পরিমাণ আমি আলকামারের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে গেছিলাম, কিন্তু আজ থেকে এই সাহাবা একরাম সাক্ষী, আজ থেকে আমার সন্তান আলকামারের ব্যাপারে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথা যখন রহমাতুল লিল আলামিনকে জানাইয়া দেয়, নবী আমার বলে, হে বেলাল, যাও, দৌড়াইয়া যাও, আলকামারের বাড়িতে চলে যাও, আলকামারের বাড়িতে চলে যাও। আলকামারের বাড়িতে যখন চলে যায়, এবার তাকাইয়া দেখে সাহাবা একরামও বলে, হে আলকামার, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সবাই পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল তাকাইয়া দেখে আলকামারের জবান দিয়া কালেমা বের হতে হতে কালেমা পড়ে পড়ে আলকামা দুনিয়া থেকে চলে গেল। এবার নবী আমার সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বলে, হে সাহাবা ইকরাম, এই আলকামা থেকে শিক্ষা নাও, এই আলকামা থেকে তালকিন নাও, এই আলকামা থেকে তুমি ভালোভাবে পূর্ণাঙ্গভাবে তুমি সঠিকটা বুঝে নাও। হে সাহাবা ইকরাম, যদিও তুমি অনেক বড় নামাজি,
অনেক বড় কুরআন তেলাওয়াত করনেওয়ালা, অনেক বড় তুমি দান সদকা করনেওয়ালা, কিন্তু সাহাবায়ে কেরাম তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, তাহলে তো তোমার নেক আমল, তোমার কোরআন তেলাওয়াত কশিন কালও তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই জন্য মা বাবার খিদমতের দরকার আছে না নাই? মা বাবার খিদমতের দরকার আছে না নাই ভাই? আজকে মা বাবার খিদমত করবো তো ইনশাল্লাহ আমরা, কারা কারা করবেন দু হাত তুলে মালিককে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ আমরা যেন মা বাবার আনুগত্য সন্তান হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দাও, বলেন আমিন। আর এখানে যারা মুরব্বীরা আছেন অনেকে বলবেন হুজুর মা বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, হুজুর আমরা কি করতে পারি? কিরকম প্রশ্ন আসে না নাই? কি বলেন আপনারা, আসে না নাই? হুজুর আমার তো মা নাই, হুজুর আমার তো বাবা নাই। নবী আমার বলে হে সাহাবা ইকরাম, বেশি বেশি করে তিনটি কাজ করবা যাদের মা এবং বাবা নাই। কয়টি কাজ? আর আওয়াজ করে বলেন কয়টি কাজ? এক নাম্বার হলো তোমার মা যেহেতু বেঁচে নাই, তুমি নেককার সন্তান হয়ে যাবা। কি সন্তান? নেককার সন্তান হয়ে যাওয়া লাগবে। এখন নেককার সন্তান কাকে বলে? যারা 14ই ফেব্রুয়ারি পালন করে তাদেরকে কি বলেন আপনারা? নেককার সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে, আল্লাহর ভয় নিয়ে নিয়ে চলাফেরা করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। দুই নাম্বার হলো আমার মা এবং বাবা তো বেঁচে নাই, আমি আমার মা বাবার সন্তান হিসাবে আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের হক আদায় করতে হবে। কি করতে হবে? তাদের হক আদায় করতে হবে। দুই নাম্বার, তিন নাম্বার হলো বেশি বেশি মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা মসজিদে বেশি বেশি দান করতে হবে, দান সৎকা করতে হবে। এই কয়টি হলো? তিনটি। কি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান।